হ্যালো বন্ধুরা, আর কুকে সকলকে ওয়েলকাম। আমি আজকে রান্না করব আমিষ বাঁধাকপি। এখানে নিয়েছি বাঁধাকপি সেদ্ধ করে। এখানে আলু, এখানে টমেটো, এখানে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট, আর এখানে নিয়েছি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। আর এখানে নিয়েছি ইলিশ মাছের মাথা। চলুন রান্নাটা করে ফেলি। আমি কড়াতে আগে থেকে সাদা তেল দিয়ে দিয়েছি 2 চামচ। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুটা ভেজে নেব। দুই মিনিট ধরে আলুটা ভেজে নেব। আলুতে সামান্য লবণ, একটু হলুদ দিয়ে দেব। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নেব। এবার ইলিশ মাছের মাথা ভেজে নেব। এবার একটু নুন আর হলুদ দিয়ে দেব। দেখুন মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এবার এই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দেব। এবার আলুগুলো দিয়ে দেব। টমেটোটা দিয়ে দেব, ভালো করে সব মিশিয়ে নেব। এবার লবণ, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আদা, কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দেব। সব ভালো করে মিশিয়ে নেব। ইলিশ মাছের মাথা দুটো দিয়ে দেব, সব মিশিয়ে নেব। এবার সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব। সব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। দুই মিনিট ধরে কষিয়ে নেব। এগুলো দেখুন আমার বাঁধাকপিটা কষানো হয়ে গেছে। এবার অল্প একটু জল দেব, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। পাঁচ মিনিট পর আবার ফিরে আসছি। দেখুন আমার বাঁধাকপিটা এরকম রান্না হয়েছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন।